ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে রেসিপিটি করতে চলেছি সেটা অতি সুস্বাদু একটি রেসিপি, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো গরম ভাতে বা রুটি পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগবে। তো তার জন্য আজকে আমি কী কী নিয়েছি তো সেইগুলো সমস্ত এক এক করে আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাই, এখানে আমি পটল নিয়েছি, বেশ বড় বড় সাইজের 8 পিস পটল নিয়েছি। তো এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাটা সামান্য চেঁচে নিয়ে, দেখুন খোলাটা কিন্তু সম্পূর্ণ ফেলেনি, একটু একটু খোলা রেখে দিয়েছি, কেননা একদম খোলা ছাড়িয়ে নিলে পটলটা যখন ভাজবো একদম নরম হয়ে যাবে। তো এইরকমভাবে সব কটা পটল কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ছাড়িয়ে নিয়েছি একদম। আরেকটা যে কাজ করেছি, যেহেতু পুর হিসাবে আমি এটা করব, ভেতরে এই যে একদম ভেতরে যে পটলের বীজগুলো থাকে সম্পূর্ণ একটা চামচ দিয়ে কিন্তু বার করে রেখে দিয়েছি। তো সব কটা পটল এইভাবে আমি রেডি করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কটা পটল রেডি করা রয়েছে। আর এখানে একটা টমেটো কুচিয়ে আমি নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এছাড়া লাগছে আমি পুর হিসাবে, এখানে যেহেতু নিরামিষ করছি, পুর হিসাবে আমি এখানে পনির ব্যবহার করব। তো পনিরটাকে এটা একদম ঘরে তৈরি ছানা, যেটা আমি 500 দুধ কাটিয়ে নিয়ে তবে এটাকে তৈরি করে নিয়েছি। 500 দুধের ছানা এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এছাড়া রয়েছে কাজু বাদাম বাটা, 5-6টা কাজু বাদাম বেটে নিয়েছি। একটু রয়েছে আটা, এই আটাটা আমি কেন নিয়েছি আটা মাখাটা পরে আপনাদেরকে বলছি। আর এছাড়া রয়েছে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। তো এক এক করে এগুলো কিভাবে আমি ব্যবহার করছি সেগুলো সম্পূর্ণই তুলে ধরছি। তো প্রথমে আমি ছানাটাকে আগে তৈরি করে নেব। তো এই যে ছানাটা নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিচ্ছি, একদম জল নেই দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরে শুকনো, পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এই ছানার মধ্যে আমি যেগুলো মেশাবো সেগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ছানার মধ্যে আমি যে জিনিসগুলো মেশাচ্ছি সেগুলো হচ্ছে চিনি, একটু চিনিটা বেশি পরিমাণে নিচ্ছি, কারণ ভেতরে পুরটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষে খেতে ভালো লাগে। সামান্য পরিমাণে নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এইগুলো সমস্ত কিন্তু আমি একসাথে মাপ করে নিয়েছি আমার এই ছানাটার মধ্যে মেশানোর জন্য, এগুলো সমস্ত দিয়ে দিলাম। তো ভালো করে ছানাটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা কিশমিশও দিতে পারেন, কিশমিশ দিলেও কিন্তু খেতে খুব স্বাদ লাগে, একটা মিষ্টি মিষ্টি মুখে যখন কিশমিশগুলো পড়ে ভালোই লাগে। তো আমার কাছে যেহেতু এখন কিশমিশটা নেই আমি দিচ্ছি না, তো আপনারা অবশ্যই দিতে পারেন। দেখুন পুরো ছানাটাকে ভালো করে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি, ছানাটা রেডি হয়ে গেল। এবার কি করব, পটলগুলোকে এক এক করে এই পুর ভরতে থাকবো। আর এই যে আটাটা বলেছিলাম যে আটাটা আমি কী কাজে ব্যবহার করব, তো আটাটা পটলের পুর ভরার পরে ওপরে যে খোলা অংশটা থাকে তো সেই অংশটাকে আটকাবার জন্যই কিন্তু আমি ওই আটাটাকে ব্যবহার করব। তো চলুন এক এক করে পুরগুলোকে ভরে নিই। এবার এখান থেকে মাপ মতো ছানা নিয়ে এই পটলের ভেতরে পুরগুলো ভরতে হবে। তো আমরা যেমন আমিষে চিংড়ি মাছের পুর দিয়েও খেয়েছি, চিংড়ি মাছের পুর দেওয়া যায়, কিন্তু নিরামিষে খেতে গেলে তখন আমরা এরমভাবে ছানা দিয়েও কিন্তু অনায়াসে পুর ভরে ব্যবহার করতে পারি। আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে কাজটা করছি, একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, আপনারা একটু মার্জনা করে নেবেন। তো দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে পুরো পুরটাকে ভেতরে ভরে নিতে হবে, আঙুল দিয়ে দিয়ে একটু চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁপা অংশ না থাকে। তো এইভাবে আমি পুরটা ভরে নিয়ে এসে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুর ভরা সম্পূর্ণ রেডি, সবকটা পটলে কিন্তু আমি এক এক করে পুরগুলোকে ভরে নিয়েছি। এবার পটলের ওপরে যে মুখের খোলা অংশগুলো এগুলোকে কি করব, এই যে আটা নিয়েছিলাম সেই আটা দিয়ে আমি কিন্তু এইভাবে ঢেকে দেবো, যাতে যখন আমি পটলগুলোকে ভাজবো
বেরিয়ে না যায়। আপনারা পটল ভেজে নিয়েও কিন্তু অনায়াসে এই পুর ভরতে পারেন, আবার পুর ভরে নিয়েও কিন্তু তারপরে ভাজতে পারেন, দুভাবে কিন্তু করা যায়। খুব কম আছে এগুলোকে ভাজতে হবে, অনেক সময় বেরিয়েও আসে পুর খানিকটা, তবে খুব সাবধানে আর আস্তে আস্তে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে সমস্ত পটলের মুখগুলোকে আমি এরকমভাবে ঢেকে দেবো। দেখুন এখানে সমস্ত পটলের মুখগুলোই আমি আটা দিয়ে এরকম করে আটকে দিয়েছি। তো এবার এক এক করে সমস্ত পটলগুলোকে আমি ভেজে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল এখানে ব্যবহার করছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে সমস্ত পটলগুলোকে ভেজে নেব। আর যেহেতু পটলের গায়ে নুন হলুদ মাখানো নেই, আমি এখানে যে তেল দিয়েছি এই তেলের মধ্যে কিন্তু নুন হলুদটা আমি দেব, যাতে সমস্ত পটল যখন ভাজবো সেই নুন হলুদটা কিন্তু পটলের গায়ে লেগে যাবে। তো এখানে খানিকটা নুন ব্যবহার করছি আর খানিকটা হলুদ দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার এক এক করে পটলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দেখুন একটা একটা করে পটল আমি দিয়ে দিচ্ছি। পটলের পুরগুলো অনেক সময় কিন্তু যতই আমরা মুখটা আটকে দিই বেরিয়ে আসে, খুব সাবধানে, তাই পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হালকাভাবে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। এইভাবে দেখুন আস্তে আস্তে ভাজা হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে উল্টে দেবো, দেখতেই পাচ্ছেন এদিকটা লালচে হয়ে এসছে খানিকটা। তো এরকমভাবে কিন্তু সমানে এপাশ ওপাশ করে পটলগুলোকে ভেজে নিতে হয়। পটলগুলোকে এবার এক এক করে তুলে নেব, দেখুন এর চেয়ে বেশি ভাজবো না। তো এইরকম অবস্থাতেই রেখেছি। বাকি পটলগুলো ঠিক এইভাবেই এক এক করে ভেজে তুলে রাখবো। পটলগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। এইবার এই যে তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তো এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এবার টমেটো কুচানোটা এখানে দিয়ে দেবো। টমেটোটা সামান্য নাড়াচাড়া করে একটু নরম হয়ে গেলে এক এক করে সমস্ত মশলা এখানে দিতে থাকবো। দিচ্ছি আদা বাটা, আদা বাটাটাও ভালো করে মশলার সাথে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে এবার দিচ্ছি জিরে বাটা, জিরে বাটা, তারপরে দিচ্ছি দেখুন ধনে গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আছে, সমস্ত কিছুই একসাথে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে এই অবস্থায় একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন খুবই সামান্য জল ব্যবহার করছি শুধু মশলাটাকে ভাজার জন্য। অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি সুন্দর কালার আনার জন্য, এই অবস্থাতেই কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। তো এইবার ভালো করে মশলাটাকে সামানে কষাতে হবে। দেখুন টমেটোটাও বেশ গলে এসেছে,
মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এবার আমি যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই রান্নাতে টক দই ব্যবহার করতে পারেন টমেটোর বদলে, খুবই সুস্বাদু একটু রেসিপি। একদম নিরামিষ দিনে অনেক কিছুই আমরা পটলের খেয়ে থাকি, তবে এইভাবে করে খেয়ে দেখবেন, গরম ভাতে পোলাও লুচি পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ লাগবে। অনেক সময় কি হয়, আমরা দুধ নিয়ে এসে রাখলে ঘরে সেই দুধটা হয়তো নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা ছানা কাটিয়ে নিয়েও কিন্তু এইভাবে অনায়াসে একটা রেসিপি তৈরি করে ফেলতে পারি। তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তো এবার সামান্য পরিমাণে এখানে জল ব্যবহার করব। কাজু বাদাম রাখা সেই বাটিটার থেকেই আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ফিরে এলাম দু তিন মিনিট পরে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো, আর আপনারা জলের পরিবর্তে দুধ যদি দেন সেরকম তো আরও খেতে টেস্টি হয়, অনায়াসে কিন্তু এখানে দুধ ব্যবহার করতে পারেন। তো দেখুন সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি ভাব থাকবে, খুব বেশি পাতলা হয় না এই জিনিসটা। তবে পটলটা আর একটু সেদ্ধ করার জন্য এইরকম জলটা দিলাম, সেটা আবার কিছুটা পটল সেদ্ধ হয়ে গেলে জলটা অনেকটা টেনে নেবে, গামাকা হয়ে আসবে। তো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে পটলগুলো, ভেজে রাখা পটলগুলো কুকুর সমেত দিয়ে দিচ্ছি। সব পটলগুলো দেয়া হয়ে গেছে, এবার দু তিন মিনিট চাপা দিয়ে রাখবো পটলগুলো একটু নরম হওয়ার জন্য। দেখুন অনেকটা ঝোল কিন্তু মরে এসছে। তো এবার আমি এখানে এক চামচ মতো গরম মশলা ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দিলাম, আর খানিকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। নিরামিষ পনিরের পুর ভরা পটল সম্পূর্ণ রেডি। তো এই ঘি আর গরম মশলা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, গ্যাসটাকে অফ করে দিয়ে, যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা ভালোভাবে এর সাথে মিশে যায়। তো এখানে আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা সম্পূর্ণ রেডি হয়ে গেল পনিরের পুর ভরা পটল, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।